বাস্তবে ডিপ্রেশন বলে কিছুই নেই, সবটাই শয়তানের ধোকা। আমরা যারা ডিপ্রেশনে ভুগি প্রত্যেকে ইবলিশ শয়তান দ্বারা প্রভাবিত। যারা মহান আল্লাহর রহমত থেকে দূরে সরে যায় মূলত তারাই ডিপ্রেশনে ভুগে। আমরা যেন খাদিজা রাদিয়াল্লাহ খুব ধনী ঘরের মেয়ে ছিলেন, বিলাসিতার মধ্যে বড় হওয়াটাই স্বাভাবিক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম প্রচারের কারণে অন্যান্য গোত্র যখন কুরাইশদের অবরোধ দিল, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর খাদিজা রাদিয়াল্লাহু এর গোত্রের শিশুদের আড়াই বছর তীব্র কষ্টে থাকতে হয়েছিল। এমনকি খিদার কারণায় গাছের পাতা পর্যন্ত খেয়েছিল তারা। বিলাল রাদিয়াল্লাহু ছিলেন হাবশিকৃত দাস। ইসলাম কবুলের অপরাধে তাকে মরুভূমির রোদে ফেলে রাখা হতো, তার গায়ের চর্বি গলে যেত, তারপরও তার মুখে লেগে থাকত প্রশান্তি, রোদের তেজ তার কালিমার তেজের কাছে পরাজিত হতো। ইমাম ইবনু তাইমিয়া রহিমাহুল্লাহ তার জীবনে 8 বছর জেল খেটেছেন, জেলেই মৃত্যুবরণ করেছেন। অথচ তিনি কি বলেছিলেন জানেন? বলেছিলেন, দুনিয়াতেও একটা জান্নাত আছে, আমি আমার হৃদয়ে সেই জান্নাতের খোঁজ পেয়েছি। গান শোনা, মুভি দেখা, মোটিভেশনাল বই পড়া বা মানুষের সাথে আড্ডা দিয়ে যদি ডিপ্রেশন থেকে মুক্তি পাওয়া যেত, তাহলে গান গাওয়া সঙ্গীত শিল্পী, সিনেমার অভিনেতা, সেলিব্রিটিগণ বাস্তব জীবনে ডিপ্রেশন থেকে মুক্ত নয় কেন? আল্লাহতালা, ইসলাম, ইমান আর ডিপ্রেশন এক অন্তরে একসঙ্গে থাকতে পারে না। যদি আপনার মনে বিন্দুমাত্র ডিপ্রেশন থাকে, তার মানে আপনার হৃদয়ে আল্লাহ নাই, বরং ওখানে শয়তান বাসা বেঁধেছে। যারা ডিপ্রেশনে পড়ে বা আত্মহত্যা করে, এরা হয় অজ্ঞেয়বাদী না হয় অবিশ্বাসী। কোনো মুসলিম যদি ডিপ্রেশনের শিকার হন, তাহলে আপনার ঈমান নিয়ে ভেবে দেখার সময় এসেছে। এবার অনেকে তেড়ে এসে বলবেন, আমার পরিস্থিতি আপনি বুঝবেন না, আমার ফ্যামিলি প্রবলেম, মানি প্রবলেম, স্ত্রী বা স্বামী প্রবলেম ইত্যাদি ইত্যাদি। আরে ভাই থামেন তো, কোন পরিস্থিতির গল্প শোনান আপনি? বউ ভালো না, হযরত লূত আলাইহিস সালামের স্ত্রীও ভালো ছিল না। হযরত আসিয়া রাদিয়াল্লাহুর স্বামী ছিলেন কে জানেন? ফেরাউন। ফেরাউনকে রব না মানার অপরাধে তাকে টুকরো করে গরম তেলে ডুবানো হয়েছিল। আরও শুনবেন, চেষ্টা করেও কিছু হচ্ছে না তাই ডিপ্রেশন। হযরত নূহ আলাইহিস সালাম প্রায় 1000 বছর দাওয়াত দিয়ে মাত্র 80 জনকে দাওয়াত কবুল করাতে পেরেছিলেন, তারপরেও আপনি কোন ডিপ্রেশনের গল্প আমাকে শোনান? আপনজন কষ্ট দিয়েছে, অপবাদ দিয়েছে। হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা তাকে কুয়ার মধ্যে ফেলে দিয়ে চলে গেল, জুলেখার সাথে ব্যবচার না করায় উল্টো অপবাদ দিয়ে 7 বছর জেল দেওয়া হলো। এরপরেও আপনি আমাকে কোন পরিস্থিতির গল্প শোনাবেন? যারা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় তাদেরকে বলা হলো পথভ্রষ্ট, এরপর আপনি কোন ডিপ্রেশনের গল্প শোনাবেন? গান বাজনা, মুভি কিংবা বই আপনাকে ডিপ্রেশন থেকে মুক্তি দিতে পারবে না। ডিপ্রেশনের একমাত্র চিকিৎসা হলো আল্লাহর দিকে ফিরে আসা। আপনার শয়তান যখন আপনাকে বলছে তোর অনেক কষ্ট, তোর চেয়ে কষ্টে কেউ নাই, তখন আল্লাহ তাআলা আপনাকে বলছেন, কষ্টের সঙ্গে তো স্বস্তি আছে। অবশ্যই কষ্টের সঙ্গে স্বস্তি আছে। তাহলে সমাধান কি? জেনে রেখো, আল্লাহর শরণের মাধ্যমেই অন্তরের সত্যিকারের প্রশান্তি লাভ করা যায়। আল্লাহ তাআলা যেন আমাদের সঠিক পথ দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন।